দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90 ভাগই নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষী থাকবে না। দেশে সাক্ষরতার হার শতকরা 75 ভাগে উন্নীত হয়েছে বলে জানান তিনি। থেকে 2003 সালে এফার্ট প্রকল্প করতে গেলে আগে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ, অনেক দিক নির্দেশ, অনেক কিছুই শুনতে হতো। আজকে আমরা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এতদূর অর্জন করেছি যে আমাদের উন্নয়ন প্রকল্পের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। এটা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই। দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90 ভাগই নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষী থাকবে না। দেশে সাক্ষরতার হার শতকরা 75 ভাগে উন্নীত হয়েছে বলে জানান তিনি। থেকে 2003 সালে এফার্ট প্রকল্প করতে গেলে আগে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ, অনেক দিক নির্দেশ, অনেক কিছুই শুনতে হতো। আজকে আমরা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এতদূর অর্জন করেছি যে আমাদের উন্নয়ন প্রকল্পের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। এটা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই। দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90 ভাগই নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষী থাকবে না। দেশে সাক্ষরতার হার শতকরা 75 ভাগে উন্নীত হয়েছে বলে জানান তিনি। থেকে 2003 সালে এফার্ট প্রকল্প করতে গেলে আগে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ, অনেক দিক নির্দেশ, অনেক কিছুই শুনতে হতো। আজকে আমরা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এতদূর অর্জন করেছি যে আমাদের উন্নয়ন প্রকল্পের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। এটা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই। দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90 ভাগই নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা পুরস্কার 2022 প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষী থাকবে না। দেশে সাক্ষরতার হার শতকরা 75 ভাগে উন্নীত হয়েছে বলে জানান তিনি। থেকে 2003 সালে এফার্ট প্রকল্প করতে গেলে আগে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ, অনেক দিক নির্দেশ, অনেক কিছুই শুনতে হতো। আজকে আমরা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এতদূর অর্জন করেছি যে আমাদের উন্নয়ন প্রকল্পের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। এটা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই।